একজন মুসলমান তার সারা জীবনের লক্ষ্য হবে একটাই, সেটা হলো আল্লাহকে রাজি করা, সন্তুষ্টি করা। যত কিছু আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যত তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, আমরা যা কিছু আমরা করি, এর মূলে লক্ষ্য কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। যদি আল্লাহই খুশি না হয়, যদি আল্লাহই রাজি না থাকে, তাহলে সারা রাত নফল নামাজ তাহাজ্জতের কোনো দাম নাই, সারা দিন কোরআন তেলাওয়াত রোজা রাখারও কোনো দাম নাই। এগুলি আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। তো আমরা যে প্রতি জুমায় যে ধারাবাহিক বয়ানগুলা করতেছি, এগুলির লক্ষ্য কিন্তু এটাই। গত কয়েক জুমায় আলোচনা হচ্ছিল মিথ্যার ভয়াবহতা নিয়া। তো মিথ্যা থেকে বাঁচতে হবে, মিথ্যার কি পরিণতি, কি পরিণাম, সেটা আলোচনা হয়েছে। এবং সত্য কথা বললে, সত্যের পথে অটল অবিচল থাকলে যে কি লাভ, সেটা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। এর পরিণাম হবে জান্নাত। সত্যবাদীদের পরিণাম কোথায় হবে? জান্নাত। যেই জান্নাতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। জান্নাতের মধ্যে কি পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি। তাহলে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। দুনিয়াতেও আমাদের টার্গেট একটাই, আমাদের লক্ষ্য একটাই, যত ইবাদত করি আর যা কিছু করি, আমাদের প্রত্যেকের টার্গেট, প্রত্যেকের লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আর আল্লাহ আমাদের উপর জান্নাতে যেই মানুষটাই যাবে, প্রত্যেকটা জান্নাতি মানুষের উপরে আল্লাহ রাজি এবং খুশি থাকবে, প্রত্যেকটা জান্নাতি মানুষের উপরে আল্লাহ রাজি এবং খুশি থাকবে। তাহলে সেই হিসাবে জান্নাতও আমাদের উদ্দেশ্য, জান্নাতের দিকে যাওয়া, জান্নাতের পথে চলা। যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা পেয়ে যাব, জান্নাতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকবে। তো সেজন্য আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমরা ইবাদত করি, জান্নাতকে আমরা লক্ষ্য উদ্দেশ্য করে নিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করে যাই জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত এজন্যই যেতে চাই যেহেতু সেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। এর চাইতে বড় আরও যে নিয়ামত সেখানে পাওয়া যাবে, সেটা হচ্ছে আল্লাহর দিদার পাওয়া যাবে, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। জান্নাতে কি পাওয়া যাবে? আল্লাহর সাক্ষাৎ। দুনিয়াতে কি আমরা আল্লাহকে দেখি? আল্লাহকে তো আমরা দেখি না, যদিও আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আছে, জ্ঞানীর আল্লাহকে দেখে। হাজার মে সজর মে তেরি রঙ্গ বুহায়, হাজার মে সজর মে তেরি রঙ্গ বুহায়, যেধর দেখে তা হায় উধর তুহি তু হায়। জ্ঞানী মানুষরা বলে, গাছে, পাথরে, আসমানে, জমিনে, সারা পৃথিবীর যেই বস্তুর দিকে তাকায় তারা আল্লাহকেই দেখতে পায়, সব দিকে আল্লাহ আছে, তারা আল্লাহকে দেখে। কিন্তু আমাদের সেই জ্ঞান নাই, সেই চক্ষু নাই, সেই মেধা নাই, এজন্য হয়তো আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহকে জান্নাতের মধ্যে দেখা যাবে না? যাবে না। কথা বলেন, আল্লাহকে যাবে না? যাবে না। অবশ্যই আল্লাহকে জান্নাতের মধ্যে দেখা যাবে। এই জন্যই তো জান্নাতের ফরিয়াদ করি আমরা, জান্নাতের দরখাস্ত করি। না হলে জান্নাতের মূল্য কি মানুষের চাইতে বেশি? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। তো সৃষ্টি জগতের সেরা হচ্ছে মানুষ। এখন বলেন তো, সৃষ্টি জগতের মধ্যে আসমান আছে কিনা একটু জবাব দিবেন। সৃষ্টির মধ্যে আসমান আল্লাহর একটা সৃষ্টি কিনা? জমিন আছে কিনা? জমিনও আল্লাহর একটা সৃষ্টি। চন্দ্র আছে কিনা? সূর্য আছে কিনা? জান্নাত? জান্নাতও কিন্তু আল্লাহর একটা সৃষ্টি। বলে সৃষ্টি জগতের মধ্যে জান্নাতও আছে, আর মানুষ হলো সৃষ্টি জগতের সেরা। তাহলে জান্নাতের চাইতে মানুষের দাম বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তবুও মানুষ কেন জান্নাতে যেতে চায়?
জান্নাতের দাম তো মানুষের চাইতে কম, তো যেটার দাম আমার চাইতে কম আমি সেখানে যাওয়ার জন্য এত আগ্রহী কেন, কেন আমি সেখানে যাওয়ার জন্য এত পাগল হইয়া গেলাম? ওয়াদায়ে দিদারে চুদার জান্নাত আমদ লাজারাম, ওয়াদায়ে দিদারে চুদার জান্নাত আমদ লাজারাম, আশেকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত, আশেকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত, আশেকা দা এমলকায়ে দোস্তে মিদারন্দে দোস্ত, আশেকা দা এমলকায়ে দোস্তে মিদারন্দে দোস্ত, রাহাতো দর গমরা যায়ে দোস্তে মিদারন্দে দোস্ত। আল্লাহর ওলিরা আল্লাহর পাগলেরা কেন জান্নাতে যেতে চায়? যেই জান্নাতের দাম মানুষের চাইতে কম সেখানে যাওয়ার জন্য কেন মানুষ পাগল? বলছে জান্নাতে যাওয়ার জন্য পাগল নয়, জান্নাতে এজন্যই যেতে চাই যেহেতু সেই জান্নাতে গেলেই আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে, আল্লাহর দেখা পাওয়া যাবে। জান্নাত ছাড়া কোথাও আল্লাহর দেখা পাওয়া যাবে না। তো যেহেতু আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে জান্নাতে যাওয়া লাগবে, সেই জন্য আল্লাহর পাগলেরা আল্লাহর আশেকারা আল্লাহর কাছে জান্নাতের দরখাস্ত করে, জান্নাতের দোয়া করে। না হলে জান্নাতের দাম তো মানুষের থেকে কম, মানুষ কেন সেখানে যেতে চাইবে? সেখানে এই জন্যই যেতে চায় যেহেতু সেখানে কার সাক্ষাৎ পাওয়া যাবে? কথা বলেন, কার? আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে, এই জন্য জান্নাতে যেতে চায়। না হলে জান্নাত কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না, জান্নাত আমাদের মাকসাদ না। আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর দিদার পাওয়া। জান্নাতু দোজখ সিয়া রব ক্যা করো, জান্নাতু দোজখ সিয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। আল্লাহর এক পাগল বলতেছে, আল্লাহ জান্নাত দিয়ে কি করব আমি, জাহান্নামও আমার কাজ কি? জান্নাতও আমার দরকার নাই, জাহান্নামরে আমার দরকার নাই। আমার শুধু মনের চাওয়া, মনের আকাঙ্ক্ষা হচ্ছে তোমার সাথে সাক্ষাৎ করা। আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ, তোমার দিদার, এটাই আমার মনের চাওয়া। আমার জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, জান্নাত জাহান্নাম আমার কোনো দরকার নাই, আমার তোমার দিদার দরকার, তোমার সাক্ষাৎ দরকার। কথা বুঝেন নাই? তাহলে জান্নাতে কেন যেতে চাই? আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহর দিদারের জন্য। জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে? কথা বলেন, যাবে? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতি কামালি। দুনিয়ার মেঘশূন্য পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় না, যায় না? যখন আকাশের মধ্যে মেঘ থাকে না, আকাশের দিকে যখন তাকাই রাত্রের বেলায় চন্দ্র যেরকম স্পষ্ট দেখা যায়, সেই চন্দ্র যেমন মানুষ তাকিয়ে থাকতে মনে চায়, সেই চন্দ্রের দিকে মানুষ যেভাবে তাকাইতে পারে, যেভাবে চন্দ্রকে স্পষ্ট দেখা যায়, জান্নাতের মধ্যে আল্লাহকেও এরকম স্পষ্ট দেখা যাবে। স্পষ্ট আল্লাহকে জান্নাতিরা দেখবে, যেমন আমরা চন্দ্র দেখি স্পষ্ট দেখা যায়, যায় কি না? পরিষ্কার দেখা যায়। জান্নাতে আল্লাহকে এরকম পরিষ্কার স্পষ্ট দেখা যাবে। এখন এই আল্লাহকে দেখার জন্য আমরা পাগল হইয়া গেলাম, সে আল্লাহর দিদারের জন্য, সে আল্লাহর সাক্ষাতের জন্য আমরা বেকুল, আমরা অস্থির হইয়া গেলাম যেন জান্নাতে যাই আর সেখানে আল্লাহকে যেন দেখতে পাই। এখন আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? আমি আমার মনে চাইলেই তো আর হবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু চাই, সবগুলা কি পাই? কথা বলেন,
মানুষের চাওয়ার তো আর শেষ নাই, প্রত্যেকটা মানুষ অন্তরে অনেক কিছু চায়, অনেক কিছু পাওয়ার আশা নিয়ে বসে থাকে, কিন্তু দেখা যায় অনেক কিছুই পায় না। তো সেরকম আমরা চাইলাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, কিন্তু চাইলে তো আর হবে না। কিভাবে পাইতে হবে সেই রাস্তাটাও আমাকে জানা থাকতে হবে, সেই রাস্তায় আমাকে চলতে হবে। তো আল্লাহ সেই রাস্তা ডিরেকশন কোরআনে কারিমের মধ্যে দিয়েছে না দেয় নাই? আওয়াজ দিয়া বলেন দিয়েছে না দেয় নাই? ভাইরা আমার, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান কানা يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। قرآن الكريم মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর দিদার যদি তোমরা পেতে চাও, যেই কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হলো আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুইটা কাজ করা লাগবে, কয়টা কাজ? একটা হলো নেক আমল, আমলে সালেহ, ইমান আনার পরে। ইমান ছাড়া কোনো নেক আমলই কাজ হবে না। ইমান আনার পরে সর্বপ্রথম আমলে সালেহ করা লাগবে, এবং শিরিক মুক্ত হইতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক করা যাবে না। কারণ মুশরিক যারা আল্লাহর সঙ্গে অন্য কেউ শরিক করে, এরা কোনো দিন জান্নাতে যেতে পারবে পারবে না। তাহলে আমলে সালেহ, নেক কাজ, নেক আমল, নেক আমলের মধ্যে সব কিছু চলে আসছে। যত নেক আমল হইতে পারে, যত নেক আমল, সবগুলো এখানে চলে আসছে একটা বাক্যের মধ্যে, আমলে সালেহ। নেক আমল করো, যত নেক আমল আছে খুঁটে খুঁটে সব নেক আমলগুলো যদি আমরা করতে পারি, আর যদি নিজের জীবনকে শিরিক মুক্ত রাখতে পারি, এই দুইটা কাজ যদি করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আমরা আল্লাহর সাক্ষাৎ এবং আল্লাহর দিদার অর্জন করতে পারবো। রাজি আছি তো আমরা সবাই? দুইটা কাজ করার জন্য কয়টা কাজ? এক নম্বর নেক আমল, দুই নম্বর শিরিক মুক্ত জীবন, শিরিক করা যাবে না, এবং নেক আমল করতে হবে, তাইলেই আল্লাহর দিদার পাওয়া যাবে, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? জান্নাতের মধ্যে। কোথায় পাওয়া যাবে? জান্নাতের মধ্যে। তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে যাইতে হবে। এখন তো আমরা যে কোনো জিনিসের লাভ যদি না জানি, তাহলে সেটা করার আগ্রহ হয় না। ব্যবসা করব, আগে আমরা পুঁজি খাটাই না, আগে খাতা কলম নিয়ে হিসাব করি, কত টাকা পুঁজি দিলে, কোন কোন জায়গায় ইনভেস্ট করলে আমার কী পরিমাণ লাভ হবে, কোন ব্যবসায় নামলে লাভ বেশি হবে, কথা বুঝেন নাই। চাকরি করব, কোন চাকরিতে বেতন কত হবে, এগুলি আমরা আগে সব হিসাব কষে তারপরে আমরা চাকরিতে নামি, ব্যবসাতে নামি। দুনিয়ার যে কোনো কাজ হিসাব করে করে যেখানে লাভ বেশি সেটাতে আমরা নামি। এখন জান্নাতের মধ্যে কি আছে, সেখানে কি পাওয়া যাবে, সেগুলি যদি জানা থাকে তাহলে একটু আগ্রহ বেশি হবে আমাদের, কি বলেন? বেশি আগ্রহ হবে। এই জন্য আমরা জান্নাত নিয়ে একটু আলোচনা করার দরকার, যেহেতু আমাদের জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হয়। ভাইয়েরা আমার, জান্নাত শব্দের অর্থ হলো বাগান, জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান। আর পরিভাষায় জান্নাত বলা হয় যেখানে ইমানদার, মুত্তাকি, দিনদার, ফরেজগার, যারা আল্লাহওয়ালা দিনদারদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পুরস্কার হিসাবে যেই জায়গা দান করবে, এটাকে বলা হয় জান্নাত। এটাকে বলা হয় কি? জান্নাত। এই জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং স্বর্ণ এবং রূপা দিয়া তৈরি করা হবে, জাফরান দিয়া তৈরি করা হবে। জান্নাতের মধ্যে আল্লাহর নাজ ও নিয়ামতের কোনো অভাব থাকবে না, কোনো কমতি থাকবে না। হাদিসের মধ্যে আছে,
জান্নাত কেমন, জান্নাতের নাজ নিয়ামত কেমন, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জান্নাত কেমন, এই জান্নাতের বর্ণনা পৃথিবীর মুখ কোনোদিন বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, পৃথিবীর কান কোনোদিন শুনে নাই। জান্নাতের নাজ নিয়ামত কত বেশি হবে, কি পরিমাণ হবে, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, এবং জান্নাতের নাজ ও নিয়ামত কেমন হবে দুনিয়ার এই মেধা দিয়া কোনোদিন কল্পনাও করা সম্ভব না। আপনি দুনিয়ার সুখ শান্তির এগুলি আমরা দেখে সুখ কেমন, শান্তি কেমন, আনন্দ কেমন, হ্যাঁ নিয়ামত কেমন একটা অনুমান করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু বাস্তব অর্থে এগুলির চাইতে আরও কত বেশি পুরস্কার, কত বেশি নিয়ামত জাল্লা দিবে এটা কল্পনাতেও আসবে না। আপনার কল্পনা অনেক দূর পর্যন্ত গিয়ে ঠেকে যাবে, আপনার মাথায় ঢুকবে না কি পরিমাণ নিয়ামত যে জান্নাতের মধ্যে আছে, কি পরিমাণ পুরস্কার যে আল্লাহ একজন জান্নাতির জন্য রেখেছে এটা কল্পনায়ও কোনো দিন আসবে না। ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে হুর থাকবে, গিলমান থাকবে, জান্নাতের মধ্যে বৃক্ষ থাকবে, গাছপালা থাকবে, জান্নাতের মধ্যে জান্নাতের জমিনের মধ্যে নহর প্রবাহমান থাকবে, সেখানে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, শরাব বলে শরাবের নহর, শরাব তো হারাম, দুনিয়াতে আমরা মত্ত এটাকে হারাম বলি, জান্নাতে কি আবার হালাল হারাম আছে? দুনিয়াতে তো আল্লাহর সমস্ত হালাল হারাম, এগুলি দুনিয়ার জন্য, এখানে আল্লাহ পরীক্ষা করার জন্য প্রেরণ করেছে, এজন্য দুনিয়াতে আপনার যেটা আল্লাহ হুকুম যেভাবে করেছে সেভাবে চলতে হবে, জান্নাতে যাওয়ার পরে আপনার উন্মুক্ত হয়ে যাবে। আর দুনিয়ার যেই শরাব, এই নোংরা শরাব তো আর জান্নাতে থাকবে না, জান্নাতের শরাবটা কেমন সুস্বাদু হবে এটা কল্পনায়ও আসবে না। ভাইয়েরা আমার, গাছ থাকবে, গাছের ফল থাকবে একেবারে হাতের নাগালে, যখন চাইবেন হাত দিয়া নিয়ে খাওয়া যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন হাত দিয়ে নেওয়া লাগবে না, কোন মানুষ যদি অন্তরের মধ্যে শুধুমাত্র চিন্তা করে ফলটা আমার খেতে মন চায় সামনে চলে আসবে, যদি তার মনে হয় হাত দিয়ে খাইব না ফলটা নিজে নিজেই তার মুখে ঢুকে যাবে, এইভাবে যদি একটা পাখি দেখে, যদি মন চায় পাখির গোস্ত খাওয়ার জন্য পাখির গোস্ত একেবারে ভুনা হইয়া সামনে চলে আসবে, এটাকে আপনি ধরতে হবে। দুনিয়াতে একটা পাখি খাইতে চাইলে কত শিকার করতে হয়, কত ফন্দি করতে হয়, এই পাখির পিছনে 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 দৌড়াইতে হয়, শিকার করার জন্য অনেক দক্ষতা অর্জন করতে হয়। জান্নাতে আপনি পাখি খাইতে চাইবেন ভুনা হইয়া সামনে চলে আসবে, আল্লাহ আকবার, কি জায়গা, সেখানে শান্তির কোনো শেষ না, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আল্লাহ আকবার কবিরা। ভাইরা আমার, জান্নাত এমন একটা জায়গা সেখানে প্রত্যেকটা মানুষের মনে যা চাইবে সেটাই সে করতে পারবে, সেখানে কোনো বাধা নাই, যেই কোনো আনন্দ সেখানে মানুষ করতে পারবে। মানুষের জীবনের চাহিদা এই দুনিয়া জীবনের চাহিদা মেটানোর জন্য না, জীবনের চাহিদা মেটানোর জন্য, মন চাহি জীবন পরিচালনা করার জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাত রেখেছে। আপনি জান্নাতে যাবেন আর জীবনের সব সুখ সেখানে আপনি পেয়ে যাবেন। ভাইয়েরা আমার, এই যত সুখ এবং শান্তি, যত নিয়ামত সেখানে পাওয়া যাবে, সব নিয়ামতের চাইতে, সবচাইতে মূল্যবান যেই নিয়ামত জান্নাতের মধ্যে হবে সেটা হবে আল্লাহ পাকের দিদার। মানুষ যখন আল্লাহর দিদার পাবে তখন জান্নাতের অন্য নিয়ামত আর মনেই থাকবে না, তুচ্ছ হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর, আল্লাহকে দেখলে শুধু দেখতেই মন চাইবে। জান্নাতির আনন্দ উল্লাসের মধ্যে যখন মেতে থাকবে ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সালাম আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি,
আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আসবে, হে বান্দারা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সমস্ত জান্নাতীরা আল্লাহর সালাম শুনে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখার জন্য, কিন্তু দেখা যায় না। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে বান্দা দুনিয়াতে তোমাদের সঙ্গে আমি কিছু ওয়াদা করেছিলাম, যদি আমার কথা অনুযায়ী চলো, ইসলাম অনুযায়ী চলো, দিন অনুযায়ী চলো, শরীয়ত অনুযায়ী চলো, তাহলে তোমাদের জন্য এই এই পুরস্কারের ব্যবস্থা আমি রেখেছি। জান্নাত দেব, হুরু গেলমান দেব, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, গাছপালা, সব বিল্ডিং, অট্টালিকা, সব কিছু সেখানে তোমাদের জন্য থাকবে। এখন তোমরা যত নিয়ামতের কথা আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, সব নিয়ামতগুলা তোমরা বুঝে পেয়েছো কিনা, সবগুলো আজকে পাইলা কিনা? তো জান্নাতের একজন একদল লোক বলবে, আল্লাহ যা যা আপনি বলেছেন সব পাইলাম, আলহামদুলিল্লাহ, খুব সুখে শান্তিতে আছি। কিন্তু আরেক দল বলবে, আল্লাহ আমরা তো সব পাই নাই। আল্লাহ কয় কি কয়, এত কিছু দিলাম, এত নিয়ামত, এত আনন্দ সব দিবার পরও এখনো বলে পাই নাই, ঘটনা কি? তখন তারা বলবে, হৌর গেলমা যত্ন নিয়ামত হায় তো, হৌর গেলমা যত্ন নিয়ামত হায় তো, সবসে বেহতর নিয়ামতে দিদারে তো, এসি আহ জারি শ্যামক সুদে ক্যা হায়, লকায়ে খুদা হায়, রেজায়ে খুদা হায়, ও জান্নাত বি মতলুব হায়, ইস ওয়াজহ সে কে দারুল লকা হায়, মাকামুর রেজা হায়। সে পাগলের দলে বলবে, আল্লাহ এগুলির জন্য তো আমরা জান্নাতে আসি নাই, এই নাজ ও নিয়ামত, হুর ও গেলমান, অনেক নিয়ামত তুমি দিয়েছ, এগুলি তো আমাদের মূল উদ্দেশ্য ছিল না। আমরা তো দুনিয়াতে তোমার হাবিবের জবানে শুনেছিলাম, তোমার নবীর সাঁত করেছিল, দুনিয়াতে মেঘ শূন্য পরিষ্কার আকাশে যেমন করে চন্দ্র দেখা যায়, জান্নাতের মধ্যে ঠিক তেমনিভাবে তোমাকে দেখা যাবে। এখন তোমাকে দেখার নেশায়, তোমাকে দেখার জন্য পাগল হইয়া দুনিয়াকে লাঠি মারলাম, দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দিলাম, ভোর রাত্রে ঠান্ডা পানি তৌজু করে নামাজ আদায় করলাম, এত কিছু করলাম শুধুমাত্র তোমার দিদারের জন্য, তোমার সাক্ষাতের জন্য। আজকে যদি তোমার দিদার পাওয়া না যায়, তোমার সাক্ষাৎ যদি পাওয়া না যায়, এগুলির আমাদের কোনো দরকার নাই, এগুলি দিয়ে কি করব? তোমার সাক্ষাৎ চাই মাওলা, তোমার সাক্ষাৎ চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের চেহারার উপরে 70,000 নূরের পর্দা দিয়ে ঢাকনা দেওয়া থাকবে, সেখান থেকে আল্লাহ একটা পর্দা সরিয়ে দেবে, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকাবে, এক নজর তাকানোর সঙ্গে সঙ্গে বেহোশ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা বেহোশ হইলা কেন? বলে, আল্লাহ আপনার নূরের যে গরম এটা সহ্য করতে পারি নাই। তখন আল্লাহ বলবে, ঠিক বলেছ, আমার যে নূর এটা দুই প্রকার, একটা নূরে জালালি, একটা নূরে জামালি, আমার একটা গরম নূর, একটা নরম নূর আছে, যেটা গরম নূর সেটা দুনিয়াতে আমি প্রকাশ করেছিলাম সূর্যের মাধ্যমে, আর যেটা নরম নূর সেটা আমি প্রকাশ করেছিলাম চন্দ্রের মাধ্যমে। গরম নূর যেটা সূর্যের মাধ্যমে প্রকাশ করেছিলাম, যার কারণে সূর্যের দিকে মানুষ এক সেকেন্ড তাকাইতে পারে না, কিন্তু চন্দ্রের দিকে রাতভর তাকাইয়া থাকলেও দৃষ্টি ফেরত আসে না। সুতরাং আমি এখন যেই নূরটা প্রকাশ করেছিলাম এটা গরম নূর ছিল, এই জন্য তাকাইতে পারো নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের যেই নরম নূর আছে সেই নূরটা প্রকাশ করবে, সমস্ত বেহেস্তবাসীরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর দৃষ্টি ফেরত আসবে না। ভাইয়েরা আমার, এই জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে পাঁচটা জিনিস অর্জন করতে হবে। কয়টা জিনিস? পাঁচটা। এক নম্বর, গুনাহ ত্যাগ করতে হবে, মন চাহি জীবন যাপন করলে হবে না। যারা গুনাহ ত্যাগ করবে, নিজের মনে যা চাই তাই করে না, আল্লাহ যা চাই তাই করে, গুনাহ যদি ত্যাগ করা যায় তাহলে এই জান্নাত অর্জন করা যাবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া
fa innal jannata hiyal ma'wa. Tara nahan nafsa anil hawa, mon chahe jibon japon theke nijer nafso ke biroto rekheche, nijeke nije biroto rekheche. Fa innal jannata hiyal ma'wa. Ei jonno Allah pak taderke jannat dan koreche, ei jannat tara orjon koreche, ei jannat nijer mon chahe jibon theke tara ফিরিয়া আল্লাহর অনুযায়ী আল্লাহর চাহিদা অনুযায়ী আল্লাহর চাওয়া অনুযায়ী তারা নিজের জীবন যাপন পরিচালনা করার কারণে আজকে তারা এই জান্নাতের মালিক হয়েছে। ভাইরা আমার, জীবন গুনাহ থেকে বাঁচাইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। দুই নাম্বার, অল্পে তুষ্টি থাকতে হবে, অল্পে সন্তুষ্টি থাকতে হবে। দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম, আখেরাত ভুলে গেলাম, এতে করে চলবে না। যে মানুষটা অল্পে সন্তুষ্ট থাকবে, দুনিয়াকে যে ত্যাগ করবে তার জন্য জান্নাত। এজন্য দুনিয়াকে ত্যাগ করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে দৌড়াইতে হবে, আমাদেরকে মেহনত করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। তিন নাম্বার, যত নেকের কাজ আছে, যত আমলে সালেহ আছে, খুঁটে খুঁটে সব নেকের কাজগুলো আমাদের কি করা লাগবে, করা লাগবে। কারণ বলা যায় না কোন নেকের কারণে, কোন ভালো কাজের কারণে আমার জান্নাত চলে আসে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এবং জান্নাত পেয়ে যায়, এটা তো আমি জানি না। এজন্য আমার সামর্থ্য আছে যেই নেক কাজটা করার, এমন একটা নেকির কাজও বাদ দেওয়া যাবে না যেটা আমার সামর্থ্য আছে কিন্তু আমি করি নাই, এমন যাতে না হয়। যদি আমার সামর্থ্য হয় এই নেকের কাজটা করার, অবশ্যই সেই নেকের কাজটা আমি করব। তাহলেই কোন আমলের কারণে, কোন সওয়াবের কাজ করার কারণে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেল এবং আমি জান্নাত পেয়ে গেলাম, এটা বলা যায় না। এই জন্য এই কাজটা করা লাগবে না, লাগবে না। ভাইরা আমার, চার নম্বরে নেককার দিনদার মানুষের সঙ্গী হইতে হবে। কারণ হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে সুপারিশ করার অনুমতি দান করবে। এই জন্য যদি কোনো নেককার দিনদার মানুষের সঙ্গী হয় তাহলে হতে পারে ওই মানুষটার সুপারিশ আমার জন্য করবে। হাশরের ময়দানে ওই মানুষটা যদি আল্লাহর অনুমতি পায় তাহলে আমার জন্য সে হয়তো সুপারিশ করতে পারে। কারণ মানুষ হাশরের ময়দানে কার জন্য সুপারিশ করবে? যেই মানুষটা তার আপন তার জন্যই তো করবে। আপনি যদি তার আপন হইতে পারেন তাহলে সেই যদি হাশরের ময়দানে সুপারিশ করার অনুমতি পায় তাহলে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এই জন্য নেককার দিনদার আল্লাহর ওলি বুজুর্গদের সঙ্গী হইতে হবে। ভাইরা আমার, পাঁচ নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে এবং জান্নাত চাইতে হবে। হাদিসের মধ্যে আছে যে মানুষটা প্রতিদিন কমপক্ষে তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ এই মানুষটা আপনার কাছে যেহেতু জান্নাত চাইতেছে আপনি তাকে জান্নাত দিয়া দেন। কোনো মানুষ যদি প্রতিদিন তিনবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে যদি তিনবার মুক্তি চায়, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই মানুষটা জাহান্নাম থেকে আপনার কাছে মুক্তি চাইছে, আল্লাহ আপনি এই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে দান করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা জান্নাতের মধ্যে গিয়া যদি আমরা শুধু নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, এইটুকু যদি আমরা সুযোগ পাই তাহলে এই জান্নাত আমাদের জন্য অনেক উত্তম হইতো। কিন্তু আপনি তো বলছেন আরও হাজারো নিয়ামত জান্নাতের মধ্যে পাওয়া যাবে, তাহলে তো এই জান্নাত আমাদের জন্য কতই উত্তম। যদি কিছুই না পাইতাম, শুধুমাত্র বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিতে পারতাম, দেখা সাক্ষাৎ করতে পারতাম, এইটুকু জান্নাতের মধ্যে পাইলেও তো অনেক উত্তম হইতো। কিন্তু আপনি তো বলছেন হুর পাবো, গিলমান পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, অট্টলিকা পাবো, অনেক কিছু পাবো, তাহলে তো আর কোনো কথাই নাই, এটা কেমন জান্নাত? এটা তো অবশ্যই সারা দুনিয়াকে ত্যাগ করার পরেও যদি এই জান্নাত পাওয়া যায়
তবু এই জান্নাত আমাদের জন্য উত্তম। দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে যদি লাথি মারতে হয়, প্রয়োজনে লাথি মারব, তবু দুনিয়ার সব সুখ শান্তির বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, এটাই আমাদের জন্য উত্তম। দুনিয়ার সুখ শান্তিগুলি কিচ্ছু না, এগুলো সব যদি আমরা বিলীন করে দেই, সব ত্যাগ করে সমস্ত দুঃখ কষ্টকে যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, এর বিনিময়ে যদি জান্নাত পাই, তাহলে এটাই আমাদের জন্য উত্তম। ভাইরা আমার, জীবনের হাশরের ময়দানে যারা ফুল সিরাত পাড়ি দেবে, ফুল সিরাত পাড়ি দিয়া একেবারে সর্বশেষ যেই জান্নাতে, যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে, ওই মানুষটাকে আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। হাশরের ময়দানে ফুল সিরাত যখন মানুষ পাড়ি দেবে, কোন কোন মানুষ বিজলির মতো ফুল সিরাত পার হইয়া যাবে, আবার কোন মানুষ বাতাসের গতিতে পার হইয়া যাবে, কোন কোন মানুষ এই ফুল সিরাত ঘোড়ার গতিতে পার হইয়া যাবে, কোন কোন মানুষ দ্রুতগামী ওটের গতিতেই ফুল সিরাত পার হইয়া যাবে, আবার কোন কোন মানুষ একজন মানুষ দ্রুত গতিতে দৌড়াইলে যেই পরিমাণ দৌড়াইতে পারে, সেই দৌড়ানোর গতিতে ফুল সিরাত পার হইয়া যাবে। এইভাবে কোন কোন মানুষ পায়ে হেঁটে যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় ফুল সিরাত পার হইয়া যাবে। একেবারে সর্বশেষ যেই মানুষটা ফুল সিরাত পাড়ে দেবে, একটা মানুষের দুই পাঁয়ের আঙুল রাখার জন্য যেই পরিমাণ জায়গা, সেই পরিমাণ জায়গা সেই পাবে। ফুল সিরাত তো একটু বাঁকা হইয়া যাবে, এমনিতেই তো ফুল সিরাত অনেক পিছল হবে, অনেক চিকন হবে, একেবারে তরবারির মতো ধার হবে, রাত্রের মতো অন্ধকার হবে, নিচে জাহান্নাম থাকবে, দোনো পাশে ফেরেশতারা আগুনের কুণ্ডলী নিয়ে দাঁড়িয়ে থাকবে। অনেক মানুষ এই ফুল সিরাত পাড়ি দেওয়ার সময় অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক কাঠঘোট পুরাইয়া এই ফুল সিরাতকে অনেক মানুষ পাড়ি দেবে। একেবারে সর্বশেষ যেই মানুষটা ফুল সিরাত পাড়ি দেবে, অনেক কষ্ট সহ্য করে সেই মানুষটা, একেবারে পরিশ্রম করে সাধনা করে একেবারে ফুল সিরাতটা কোনো রকম পার হবে। পার হইয়া যখন জান্নাতের গেইটের মধ্যে গিয়া দাঁড়াবে, তখন সে ভিতরের দিকে তাকায়া সেই দেখবে ভিতরে তার জন্য কোনো জায়গা খালি নাই। সে মানুষটা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ভিতরে আমার প্রয়োজন না, আমার দরকার নাই, কোনো রকম এই জান্নাতের দরজার মধ্যে থাকার জন্য একটু জায়গা দেন আমারে, ভিতরে যেহেতু জায়গা নাই, জাহান্নামে যাওয়ার থেকে জান্নাতের দরজার মধ্যে বসে থাকলেও তো ভালো আছে, কি বলেন? এ বলে, আল্লাহ আমার জান্নাতের দরজার মধ্যে একটু বসে থাকার অনুমতি দেন। আল্লাহ বলে, এমনও হতে পারে তুমি পরে আরও কিছু চাইবে আমার কাছে। বলে, আল্লাহ আপনার জাতের কসম, কিচ্ছু আপনার কাছে আর চাইব না, আমাকে জান্নাতের দরজার মধ্যে থাকার একটু অনুমতি দেন। আল্লাহ বলে, থাকো। পরবর্তীতে সে মানুষটা জান্নাতের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখবে, এবার আল্লাহকে বলে, আল্লাহ আমাকে শুধু ওই বিল্ডিংটাতে যাওয়ার একটু অনুমতি দেন। আল্লাহ বলে, এমন হতে পারে ওই বিল্ডিংয়ে যাওয়ার অনুমতি দিলে তুমি আরও কিছু আমার কাছে চাইবে। এটাই তো দুনিয়ার মানুষের নিয়ম। আমাদের পরিভাষা আমরা একটা কথা বলি, হ্যাঁ, আঙ্গুল দেখাইলে খোঁপা পর্যন্ত গিলতে চায়, একটা কথা আমরা বলি না, একটু সুযোগ পাইলে আরও চায়। তো আল্লাহ বলে, ওই বিল্ডিংটা দিলে তুমি তো আমার কাছে পরে আরও চাইতে পারো। বলে, আল্লাহ আপনার জাতের কসম, আমার শুধু ওই বিল্ডিংটা দেন, আমি আর কিচ্ছু চাইব না। যখন সেই বিল্ডিংটা দেওয়া হলো, সেখান থেকে তার জান্নাতের ভিতরে আরও কিছু সুন্দর সুন্দর বাগান এবং বিল্ডিং তার চোখে পড়ল। বলে, আল্লাহ এই বিল্ডিং এবং বাগানে আমাকে যাওয়ার জন্য একটু অনুমতি দেন। আল্লাহ বলে, হতে পারে সেখানে যাওয়ার পরে তুমি আরও কিচ্ছু চাইবে। বলে, আল্লাহ আপনার জাতের কসম, আর কিছুই আমি চাইব না। সেখানে আল্লাহ যাওয়ার জন্য অনুমতি দিল। সেখানে যাওয়ার পরে আরও অনেক কিছু সে দেখতেছে, জান্নাতের ভিতরের অনেক নাজ নিয়ামত তার চোখে পড়ে, সেগুলোর তুলনায় তার কাছে মনে হয়েছে সে যেখানে আছে এটা কিচ্ছুই না, আরও এত সুন্দর সুন্দর জিনিস তার চোখে পড়তেছে, এখন সে আর আল্লাহর কাছে চাইতেছে না। এখন আল্লাহ বলে, কিরে বান্দা, ঘটনা কি, এখন যে আর কিছু চাও না? বলে, আল্লাহ আর কত চাইব, তো শরম লাগতেছে আমার কাছে।
এই হাদিস যখন আল্লাহর রাসূল বর্ণনা করতেছিলেন তখন একটু হেসে দিয়েছিলেন এই কথাটা শুনে বলে আল্লাহ আমি আমার কাছে শরম লাগতেছে কত চাইব যত চাইতেছি তুমি তো দিতেছো কিন্তু আমার কাছে আর শরম লাগতেছে তখন আল্লাহর রহমতের জোশ চলে আসছে জোয়ার চলে আসছে আল্লাহ বলে বান্দা কি তুমি দেখছো তোমার জন্য এরকম 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আমি আল্লাহ বরাদ্দ রেখেছি 10 দুনিয়ার সমতুল্য সেই জান্নাত তোমাকে আমি দান করব তাহলে সর্বশেষ যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে তার জন্য রয়েছে দুনিয়ার সমতুল্য 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তাহলে সেই জান্নাতে কি আমরা যেতে চাই আমরা সবাই কি সেই জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই দুইটা কাজ করতে হবে আমলে সালেহ করতে হবে এবং শিরিক থেকে বেঁচে থাকতে হবে যদি এই দুইটা কাজ করতে পারি অবশ্যই সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন